নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের স্বয়ংবল গুরুগুল সদ্গুরু মহারিষি মাল জ্ঞান এবং মনুষ্য কারিগরি বিদ্যায় আমরা যে বিষয়টা জানছিলাম নাম হরে কৃষ্ণ নামের নির্ভুল তত্ত্ব সত্য সনাতনের জ্ঞান এই নাম জ্ঞান এই নাম যে তথ্যটা বলা হয়েছে এখানে লেখা আছে সেটা দেখুন হরে কৃষ্ণ রাম আপনারা যেভাবে উচ্চারণ করেন সেই প্রকৃতিটা একটু অনুরকম কেউ উচ্চারণ করেন হরে কৃষ্ণ কেউ উচ্চারণ করেন হরে কৃষ্ণা হচ্ছে এখানে দুইটি রূপের পরিবর্তন হয় একটা হচ্ছে ও এর উচ্চারণ আলাদা করে নতুন ভাবে যোগ করেছেন আর একটা কৃষ্ণা লিঙ্গ হয়ে যায় পুরুষের রূপ পরিবর্তন হয়ে যায় তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण चैतन्य श्रीकृष्ण चैतन्ना प्रभुनेतानन्द सि अदैतगददर्शिवसाधि गौरभाक्तोविन्द Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Ram, Rama hai, Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Rama Rama Hare Ram, Hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম ও নব ভাগবাসুদেব এর আগে আমরা অনেকগুলো এপিসোডে জেনেছি বিভিন্ন রকম ভাবে জেনেছি হরিণামের সঙ্গে আমাদের শরীরের শুদ্ধি মনের শুদ্ধি এবং আমাদের হরি নামের সঙ্গে মনের তত্ত্ব কি তত্ত্ব কি এগুলো আমরা জেনেছি আমাদের সাজবাইয়ের সঙ্গে নামের কি জ্ঞান আমাদের ঋতুণ্ডের সঙ্গে হরিনামের কি জ্ঞান আমাদের অষ্টচক্রের সঙ্গে নামের কি জ্ঞান আমাদের মনের ষোলো তত্ত্বের সঙ্গে নামের কি জ্ঞান হচ্ছে এই মনের তত্ত্বকে জানতে গেলে হচ্ছে নামের যে শাস্ত্রগত প্রমাণ যা দেওয়া হয়েছে এখানে কি আছে দেখুন আটবার হরি চারবার কৃষ্ণ চারবার রাম বলছে আটবার হরে চার কৃষ্ণের কি আছে চার 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 আটবার হরে আছে এই হরেতে আট হরেটা কি বলছে এটা জানতে হবে বলছি যদি দেহতত্ত্ব জ্ঞানে যান বলছে দুইটি রূপের অংশ একটা শরীর রূপে মাতৃরূপের অংশ বাদিকে ইরা সুষমা আর ত্রিঙ্গা এই তিনটি অংশ আছে এই তিনটি অংশে অষ্ট চক্র রয়েছে এই অষ্টচক্রের নামে এই আটবার হরে আর চারদিকে যে শক্তির ক্ষমতা চতুর্গের ক্ষমতা বা দিকে ক্ষমতা ডান দিকে এর সঙ্গে রয়েছে চারবার কৃষ্ণ চারবার রাম বলছে নামের সঙ্গে কি দেওয়া আছে শাস্ত্রগত ভাবে কি বলছে দেখুন কৃষ্ণ তত্ত্ব কি বলছে চারি কৃষ্ণ তত্ত্ব জ্ঞানে কৃষ্ণ ভক্তি হয় চারি কৃষ্ণ তত্ত্বে আছে পরম নামের আশ্রয় কি বলছে প্রথম কৃষ্ণ নাম পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ দ্বিতীয় কৃষ্ণ বাসুদেবায় মমত জগন্নাথম চাল চারি তত কৃষ্ণ তব এত সমর্পণ প্রথম কৃষ্ণ পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ প্রথম কৃষ্ণ যা বলা হয় তাকে পরম গোবিন্দ বলা হচ্ছে তাকে পরম ব্রহ্ম বলা হয়েছে শ্রী গোবিন্দ বলা হয়েছে তারপর দ্বিতীয় বাসুদেব বলা হয়েছে তারপর তৃতীয় জগন্নাথ বলা হয়েছে তারপর চতুর্থ বলভদ্র বলা হয়েছে যদি নামে অক্ষর ব্রহ্ম জ্ঞান নাম যদি অক্ষর বহ্ম জ্ঞানে ভেঙে দেন গোবিন্দ গো অর্থাৎ ভূমি অর্থাৎ পৃথিবী অর্থাৎ শরীর তার বিন্দু যেটা রয়েছে যাকে পরম বম বলা হয় বা পরম ব্রহ্ম বলা হয়েছে তাকে শ্রী গোবিন্দ বলা হয় তারপর বাসুদেব বসুর দেব যিনি বলছে পৃথিবী কি দ্বারা গঠিত বলছে পঞ্চভূত দ্বারা মরুখ্যাতি অভ্যম তেজ মরু ক্ষেত্রে অভ্যম বলছে এখানে মরুখ্যাতির তেজ বলছে এখানে জল মাটি বায়ু অগ্নি আকাশ এই পাঁচটি তত্ত্ব দিয়ে পৃথিবীতে তৈরি এই পাঁচটি তত্ত্বকে যিনি কর্ষণ করছেন বা ধরে রেখেছেন যিনি তিনি বাসুদেব আবার এই বসু মানে এই ধরণী বা পৃথিবীর যিনি দেবতা শ্রেষ্ঠ দেবতা তাকেই বলা হয়েছে বসুদেব আবার শ্রীকৃষ্ণ বাসুদেবের পুত্র বাসু বাসু নন্দন বলা হয়েছে বসুনন্দন তারপরে বলছে এখানে নাম যোগের জ্ঞানটাকে যদি ভাঙা হয় নাম যোগটাকে যদি জানা হয় তাহলে কি হয় নাম যোগটাকে ভাঙলে বলছে তার তথ্যটা পাওয়া যায় তারপর কি বলছে জগন্নাথ জগতের যিনি নাথ তৃতীয় জগন্নাথ বলা হয়েছে জগৎ কি মানে পৃথিবী পৃথিবীর যিনি নাথ তাকে জগন্নাথ বলা হয় জগতে যিনি নাথ তিনি জগন্নাথ তারপর কি বলছে বলভদ্র বলভদ্রকে পৃথিবীতে যিনি বল প্রদান করেন পৃথিবীর বল যিনি প্রদান করে থাকেন তিনি বলভদ্র যে এই শরীরকে বল দেন শক্তি দেন তিনি বলভদ্র বলছে চার নামে কি বলছে প্রথম পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ দ্বিতীয় বাসুদেব তৃতীয়ং জগন্নাথ চতুর্থ বলছে প্রথম পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ দ্বিতীয় কি বলছে বাসুদেব তৃতীয় হচ্ছে জগন্নাথ এবং বলভদ্র এই চার নামের সঙ্গে আমাদের শরীরের এই চার তত্ত্ব ধর্মত্ব কাম মুখকে ঠিক রাখার জ্ঞান এই চার তত্ত্বটাই আমাদের শরীরের জ্ঞান এই চার তথ্যকে যারা জানতে পেরেছে ধর্ম অর্থ কাম আর কি তারাই উন্নতি করতে পেরেছে শ্রীকৃষ্ণ নামে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছে এই চার তথ্য আমাদের এই জনকে জানায় এই চারটে বস্তুকে অর্জন করতে সাহায্য করে এই চারটে বস্তু জাগরণ বা কর্মণ করায় কি বলছে পরম ব্রহ্মকে জানতে সাহায্য করে শ্রী রূপে তারপর বলছে বাসুদেবকে জানতে সাহায্য করে বসুর দেবতা হতে তারপর জগন্নাথ এই জগতে নাথ হওয়ার জন্য জগন্নাথের কর্ম শক্তি আকর্ষণ করে আবার আমার শরীরে বলভদ্রের মতো বীর আমি হতে পারবো সেই জ্ঞানটাও আমাকে প্রদান করে শ্রীকৃষ্ণ এই কৃষ্ণ শব্দে অর্থ এখানে পাওয়া যায় চার কৃষ্ণ নামে চারি কৃষ্ণ তত্ত্বটা হরিনামে যেটা রয়েছে এটা আবার রামের তথ্য কি বলছে প্রথম রাম শ্রী রাধিকা দ্বিতীয় সরস্বতী নাম চতুর্থম সুভদ্রা চারি রাম তথ্য রাধিকার সমৃদ্ধ বলছে চারটে রাম নামে বলছে কি প্রথম রাধিকা প্রথম রাম নাম যেটা হচ্ছে রাম আমরা বলছি এটাকে রমাবীজের জ্ঞানে বলা হয় রা যেটা আমার মণিপুরে অবস্থান করে শরীরে এই মণিপুরে প্রথম রামকে কে বলছে শ্রীরা তারপর শ্রীলক্ষ্মী তারপর বলছে সরস্বতী তারপর বলছে সুভদ্রা বলছে চারটে জায়গা চারটে জ্ঞান বলছে রাধিকা আমাকে কি করছে আমার ধারাকে নিয়ন্ত্রণ করছে কি আমার শরীরের ধারার মূলাধার থেকে পর্যন্ত অবস্থান যে আমার ধারাকে নিয়ন্ত্রণ করে আমার শরীরের করে তারপর শ্রী লক্ষ্মী নারায়ণের সঙ্গে রয়েছে মণিপুরের অবস্থান আমার কি করছে শ্রীলক্ষ্মী আমার শরীরের ধন সম্পত্তি রক্ষা করছে আর আমার শ্রী বৃদ্ধি করছে তারপর কি বলছে সরস্বতী যা কণ্ঠ দেশে বাস সরস্বতী বাস কথাই বলছে কণ্ঠে বলছে আমার কণ্ঠকে সুনিষ্ট করছে মধুতম করছে আমার কথাকে পরিণত করছে আর তারপর বলছে সুভদ্রা বলছে এটা বাস আমার আমার ভদ্রতা সুদৃষ্টি সুদর্শন ক্রিয়ার যে জ্ঞানটা সুভদ্রা নিয়ন্ত্রণ করছে বলছে এইভাবে যে চারটে নাম নাম আছে বলছে আমার কুলকুন্ডি যে অবস্থানের জ্ঞান এই চার অক্ষরে রাম রমাবীর যে আমার আধিকা অংশ সেই রাধিকা অংশ অর্থাৎ আমার মাতৃশক্তির জাগরণ করাচ্ছে চেয়ে কে বলছে প্রথম শ্রী রাধিকা নাম দ্বিতীয় শ্রীলক্ষ্মী তৃতীয় সরস্বতী নাম চতুর্থম সুভদ্রা বলছে রাধিকা শ্রীলক্ষ্মী সরস্বতী আর সুভদ্রা এই চতুর অংশে রয়েছে একই কথা বললাম আমার ধর্ম অর্থ কাম আর মুখ্য এই চারটে বস্তুকে জাগরণ করার জন্য চারবার কৃষ্ণ চারবার রাম তাতে কি কি অধিষ্ঠান পাওয়া যায় করা যায় কি কি গোবিন্দের কর্ষণ করা যায় কর্ষণ জ্ঞান পাওয়া যায় বসুদেব ভাবা যায় বসুদেবের কর্ম পাওয়া যায় বসুদেবের স্মৃতিশক্তি বৃদ্ধি হয় তারপর বলছে জগন্নাথের জ্ঞান পাওয়া যায় জগন্নাথ হওয়া যায় আর কি হওয়া যায় বলছে বলভদ্র আমার শরীরের যে বল বলভদ্রের মধ্যে যে বল বীর এই বীর তো পাওয়া যায় তারপর রাম অংশে কি বলছে রাধিকার মতো ধারা আমার শরীরে বইবে রাধিকার মতো প্রেম আমার শরীরে আসবে কৃষ্ণ রাধার যে প্রেমের কথা বলা হয়েছে সেই রাধিকার প্রেম সেই প্রেমের কথা জোয়ারের ধারা আমার শরীরেই বইবে তারপর শ্রী লক্ষ্মীর ধন সম্পত্তি আমার কাছেই থাকবে তারপর বলছে সরস্বতীর কণ্ঠদেশের যে বাস সরস্বতীর যে তত্ত্ব আমার কণ্ঠ যে কথা তা বাণীতে পরিণত হবে সুর যুক্ত হবে সঙ্গীত যুক্ত হবে সুমধুর হবে তারপর সুভদ্র চক্রকে ঠিক রেখে আমার দৃষ্টি শক্তিকে প্রকর করবে আমার ভদ্রটাকে সুদিকে নিয়ে যাবে ভালো দিকে নিয়ে যাবে বলছে তাহলে আটবার হরে এই হরের তত্ত্ব কি বলছে অষ্টশক্তি নামের সঙ্গে এই হরের তত্ত্ব জ্ঞান এই চক্র জ্ঞানের সঙ্গে হরের তত্ত্ব জ্ঞান যেখানে সব সময় হরণ হচ্ছে কি হরণ হচ্ছে কিভাবে হরণ হচ্ছে অষ্টতত্ত্ব কি বলছে অষ্টে হর তত্তনুয়া আসলে শ্রী গোবিন্দ প্রথম হরে হল চন্দ্রবলি দ্বিতীয় প্রেম মহিষী রাধা স্কন্ধ হচ্ছে প্রথম চন্দ্রাবলী তারপরে প্রেম মহিষী রাধা দ্বিতীয় হরে সুভাষিনী চতুর্থ সিংহাসন পঞ্চম হ রে সুদর্শনং ষষ্ঠ শেষ সপ্তম হরে সাবিত্রী অষ্টমম রেবতী তত হরে তত্ত আমার অষ্ট চক্র যেটা রয়েছে মূলাধার থেকে একদম সবস্যা পর্যন্ত এই অষ্ট চক্রে এই আটটা নামেরই জ্ঞান কি বলছে চন্দ্রাবলী প্রেম রাধা সুহাসিনী সিংহাসনী সুদর্শনী শেষ দেবী সাবিত্রী এবং রেবতী এই আটটা হরেতে এই আটটা বস্তুর সঙ্গে জ্ঞান বলছে আমাদের নাম যোগে নামের সঙ্গেই সেই তত্ত্বটা রয়েছে সেই নাম যোগের জ্ঞানেই এখানে রয়েছে তাই বলছি এই ষোলো নাম বত্রিশ চক্রের ষোলো তথ্য বা বত্রিশ তত্ত্বটা কি সেই বিষয়ে বিস্তার শাস্ত্রে দেওয়া আছে যদি বত্রিশ চক্রের পরিচয় চান সেই বত্রিশ চক্রের কবিতার অংশেও তা দেওয়া আছে ছন্দ অংশেও দেওয়া আছে শাস্ত্র অংশেও দেওয়া আছে হচ্ছে আপনার শরীরে অষ্টচক্র চার ভাবে যুক্ত চারটে ক্ষমতাকে বা চারটে জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আর কি ধর্ম অর্থ কাম আর মুখ্য এটা তত্ত্বের জ্ঞান এর সঙ্গে বর্তমান বিজ্ঞানের কি জ্ঞান বলছে আমাদের মাইন্ড আমাদের মন প্রথম হচ্ছে থার্ড ডাইমেনশন আমাদের শরীর কি করছে থার্ড ডাইমেনশনে আছে আমাদের শরীরের গঠন তিনটে ডাইমেনশন আছে তারপর আমাদের মন ফোর্থ ডাইমেনশনে চলে যায় যদি চেতন অবস্থায় যায় তাহলে হচ্ছে ফিফথ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে সিক্সটিন ডাইমেনশন পর্যন্ত যেতে পারে তার ক্যালকুলেশনটা কি তার গণিতটা কি সেই গণিতটা আমরা পরের অধ্যায় জানব কিন্তু এখানে বত্রিশ অক্ষরে কি বলছে সেই কবিতার সঙ্গে ছন্দের সঙ্গে বত্রিশ অক্ষরে পরিচয় কি হ অক্ষরে শি ললিতা সখী মস্তকেতে রে অক্ষরে শি বিশাখা দক্ষিণ বাহুতে ক্রী অক্ষরে চম্পক লতা সখী কণ্ঠ রায় সা অক্ষরে চিত্র সখী বাহুতে শোভা পায় হ অক্ষরে রঙ্গ দেবী সখী থাকে হাতে রে অক্ষরে সুদেবী তে থাকে পৃষ্ঠতে ক্রী অক্ষরে তুঙ্গ দেবী বদন উপরে স অক্ষরে ইন্দু রেখা শ্রবণ বিবারে। ক্রি অক্ষরে শশী রেখা রহে ভূর যোগে স অক্ষরে বিমলা সখী ভ্রু ভাবে ক্রে অক্ষরে পালিকা সখী ভ্রু স অক্ষরে লবঙ্গ মঞ্জুরি থাকে হৃদয় নাবিতে থাকায় রে অক্ষরে মতি নাভি মধ্যে রয় আবার বলছে এই ষোলোটি নাম ষোলোটি নাম হরে কৃষ্ণ যে তত্ত্ব কোথায় কোথায় অবস্থান করে তাই বলছে এই কবিতার ছন্দে রে কোথায় লা কোথায় রে কোথায় 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 এগুলো জানার জন্য এই কবিতার ছন্দ আবার রামচত্ব কি বলছে পরে লাইনে হরে ধন্য সখী করাঙ্গুলে রয় রে অক্ষরে মঙ্গলা কর অধমুখে হয় হ অক্ষরে সিধাম শাখা জাংঘায় থাকায় রে অক্ষরে সুদাম শাখা জানু নিবাস হয় রা অক্ষরে বসুধাম সখা থাকে ভুরু অঙ্গে মরে অমঞ্জ সখা সদা থাকে লিঙ্গে হ অক্ষরে সুবল সখা দক্ষিণ পদেতে বামেতে রা অক্ষরে চাতক সখা পূর্বে নিবাস হয় অক্ষরে মধুমঙ্গল অঙ্গি কোণে রয় রা অক্ষরে সূক্ষ্ম সখা থাকে দক্ষিণে অক্ষরে বিশাল শখা রয় নৈরত কোণে রা অক্ষরে মহাবল শখা পশ্চিমে থাকায় ম অক্ষরে বায়ু কোণে রয় অক্ষরে উত্তরেতে অক্ষরে উদ্ধ শখা আছে হ অক্ষরে মহাবায়ু উদ্ধে রয় সুখে রে অক্ষরে ঈশান শখা আছে অর্ধ এইতে এই ১৬ কহিনু বত্রিশ পরিচয় যেজন জানে ইহা ত্রাণ হয় বলছে এই ভাবসাগরের প্রাণ ধর্ম অক্ষ কাম অক্ষ এর এটাকে জানায় এই প্রাণ পেতে গেলে ধর্ম অর্থ কাম মুখ্য চার বস্তুকে জানতে হয় এই চার দিয়ে এই ষোলো নাম বত্রিশ অক্ষরকে ভাগ করা যায় তাই চারবার হরে চারবার কৃষ্ণ আটবার চারবার কৃষ্ণ চারবার রাম আটবার হরে এই তথ্যটা রয়েছে বলছে কোথায় কোথায় অবস্থান কার অবস্থান বলছে সখা আর সখীর অবস্থা। সখা

বলছে আমার মন দরজা জানলা আছে তারপর এটাকে আমাদের সহস্রা বলা হয়েছে আমাদের সহস্রার অংশ এটা ষোলো ইন্টু হাজার কত হলো হাজার আমাদের শরীরে একশো আট অক্ষর বমের জ্ঞান নাম তত্ত্বের জ্ঞান আছে একশো আট যুক্ত একশো আট কত হলো বলছে সহস্র একশো আট সহস্রা আর ষোলো কত হলো ষোলো হাজার একশো আট সখা নিয়ে শ্রীকৃষ্ণ গোলক ধামে মৃত্যু নিলে করে বলছে এই তথ্যকে জানতে গেলে ক্যালকুলেশনটা কি মনের ক্যালকুলেশন মনের গণিত হৃদয়ের গণিত রক্তের বেগ আবেগের গণিত এক কথায় বললে নারায়ণ ও বেদা নারায়ণ পরক্ষরা নারায়ণ পর পরব গতি নারায়ণ ও পর মুক্তি এই নারায়ণের গতিকে জানতে হবে এই শরীরের ক্যালকুলেশন জানতে হবে শরীরের কম্পিউটেশনটা জানতে হবে শরীরের কম্পিউটার এটা হচ্ছে মহা কম্পিউটার এই জগতে এর মতো কম্পিউটারের যন্ত্র আর কোথাও নেই মন দিয়ে কি করা যায় শরীর দিয়ে কি করা যায় আত্মা দিয়ে কি করা যায় পরমাত্মার সঙ্গে যুক্ত কিভাবে হওয়া যায় এই তত্ত্বটাকে জানতে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রকে জপ করতে হবে এরকম ষোলোমালা করতে এরকম এরকমভাবে যদি ষোলোমালা হবে জপ করতে পারে তাহলে আপনাদের কি হবে হচ্ছে আপনাদের মন শান্ত হবে যদি আট জপ করেন তাহলে আপনার শরীরে অষ্ট চক্র শান্ত হবে যদি চার জপ করেন আপনার হৃদয়ের বেগ হবে রক্তের বেগ হবে ঠিক হবে যে দুমালা জপ করেন আপনার স্বাদ্রয় প্রাণবায়ুর গতিটাকে ধরতে পারবে আমাদের প্রাণবায়ুর গতি কত চার সেকেন্ডে একবার এক মিনিটে পনেরো বার এক ঘন্টায় বার চব্বিশ ঘন্টা সারাদিনে একুশ হাজার ছশোবার আর একুশ হাজার ছশোবারের উপরে গেলেই আপনার রোগ শোক ভোগ হবে একুশ হাজার ছশো নিচে যদি আসতে চান তাহলে যোগই হবে ধীরে ধীরে আপনার আয়ু বৃদ্ধি হবে কর্মক্ষমতা বৃদ্ধি হবে শারীরিক মানসিক আধ্যাত্মিক উন্নতি হবে যদি শারীরিক মানসিক আধ্যাত্মিক উন্নতি করতে চান হরে কৃষ্ণ নাম যক্র ষোলো জ্ঞানের দীক্ষা বা মন্ত্র নিয়ে দীক্ষার প্রয়োজন হয় কানেকশনের প্রয়োজন হয় সংযুক্ত না হলে হয় না তাই স্বয়ংবল গুরুগুলো যুক্ত হন সদ্গুরু দীক্ষা নিন সদ্গুরু মহারিষি মালবাবার মন্ত্র নিয়ে আপনারা আপনাদের শারীরিক মন এবং আধ্যাত্মিক উন্নতি করুন শান্তি 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 मालो Am... वाय